এই ধ্বংসস্তূপগুলো বের করা হচ্ছে তার কিন্তু আসলে থামছেই না, এবং যত ভেতরে আসলে যাওয়া যাচ্ছে ভবনটি তত তত বেশি আসলে ধ্বংসস্তূপ পাওয়া যাচ্ছে। এবং এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্র্যান্ড কনফেকশনারি নামে একটি কনফেকশনারি ছিল, শর্মা হাউস নামে একটি দোকান ছিল। ভবনটি যদিও কোনো নাম আমরা পাইনি এখন পর্যন্ত, ভবনটি কোনো নাম আসলে ছিল কিনা সেটাও আসলে কেউ বলতে পারছে না। এছাড়াও আসলে এখানে চার পাঁচটা ছয়টা সাতটা আমরা দোকানের স্থাপনা দেখতে পাচ্ছি, এবং এই দোকানগুলো আসলে একটারও কোনো চিহ্ন এখন পর্যন্ত নেই, একেবারে শুধুমাত্র তার এবং ইট এবং ভগ্নাংশ পড়ে আছে। কোনো ধরনের কোনো আসবাবপত্র কিংবা কোনো অন্য কোনো স্থাপনার কোনো কিছু আসলে অস্তিত্ব নেই এখানে, শুধুমাত্র ভগ্নাংশ আর ভগ্নাংশ। এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা যত ভেতরে যাচ্ছে তত আসলে এই ভগ্নাংশের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। তারা ধারণা করছে যে প্রথম সামনের অংশের থেকে ভেতরের অংশের দিকে আসলে এই বিস্ফোরণের ভয়াবহতা বেশি, এবং যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এক আসলে যেই আসবাবপত্রগুলো ছিল এই ভবনের মধ্যে সে আসবাবপত্রগুলো ভাঙা চোরা অবস্থায় উদ্ধার করা হচ্ছে। এর বাইরে কিন্তু আসলে কোনো ধরনের মানে কোনো কিছুর আসলে মানে যেই স্বাভাবিকভাবে আছে সেটা কিন্তু নেই। এবং আমরা আসলে একটু আগেই দেখাচ্ছিলাম যে বাসের ভেতরে আসলে কতটা ভয়ানক অবস্থা, আমরা এখন একটু দর্শকদের বাসের ভেতরের অবস্থাটা দেখাতে চাই। এখানে চার পাঁচটা বাস আসলে সারিবদ্ধভাবে একেবারে ভয়ানক পরিস্থিতিতে আসলে এখানে অবস্থান করছে। চার পাঁচটা বাসে একদম কাছে বাসের যে কাঁচগুলো ছিল, যেই আপনি দেখতে পাচ্ছেন যে জানালার যে অ্যালুমিনিয়ামগুলো ছিল একেবারে ভেঙে চুরে একেবারে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত অবস্থায় এই বাসের মধ্যে অবস্থান করছে। এখানে রক্তের ছাপ দেখা যাচ্ছে, প্রচুর মানুষ আসলে বাসে ছিল বলে ধারণা করা হচ্ছে। যে চার পাঁচটি বাস যেহেতু পরপর আসলে এখানে এরকম অবস্থায় আছে ধারণা করা হচ্ছে, এই বাসগুলোর মধ্যেই শুধুমাত্র বাসগুলোর মধ্যে 200 থেকে 300 মানুষ ছিল। এবং এছাড়াও প্রাইভেট কার, পথচারী, রিক্সা সহ যত ধরনের মানুষ এখানকার এই ভবনটিতে আবাসনরত মানুষ, এই ভবনের যে দোকানগুলো তাতে যে কর্মীরা ছিল তাতে আসলে ধারণা করা হচ্ছে যে প্রায় হাজার খানেক মানুষ বিস্ফোরণের সময় এই জায়গাটিতে ছিল। এবং এই বিস্ফোরণটি এতটাই ভয়াবহ হয়েছে যে 4-5 কিলোমিটার দূরে বাংলা মোটর ওইদিকে হাতিরঝিল থেকেও এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে অনেকে এদিকে ছুটে এসেছে, এবং তারা এসে যেই দৃশ্যের আসলে বর্ণনা দিয়েছে সেটা আসলে প্রচণ্ড হৃদয় বিদারক। আপনাকে আমরা আসলে যদি বাসগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বাসের স্টিয়ারিং বলেন, বাসের লাইট বলেন, সেটা হচ্ছে যে আপনার বাসের যে স্টিয়ারিং বলেন, লাইট বলেন, কিংবা বাসের ভেতরকার যেসব জিনিসপত্র আসলে ছিল একটাও আসলে অক্ষুণ্ণ অবস্থানে, সম্পূর্ণ ভেঙে চুরে একেবারে বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র বাসটা না, এখানে আসলে পাশের যে রেল লাইন আসা দেখেছি, তবে ওই অভিজ্ঞতাগুলো হচ্ছে এটার ব্যাপকতাটা অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায় না যেখানে হয়তো গ্যাস চেম্বার হয়ে গেছিল, বড় রুম গ্যাস চেম্বার হয়ে গেছিল সেটাও হতে পারে। আবার একেবারে যে কোন ধরনের নাশকতামূলক কর্ম ঘটে নাই এটা কিন্তু এখন সুনিশ্চিতভাবে বলা যাবে না। সেক্ষেত্রে এক্সপার্ট যারা আছে, যেমন ফায়ার সার্ভিসের লোকজন এক্সপার্ট আছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিট অলরেডি কাজ করছে, সব মিলিয়ে আমরা সময় লাগবে তারপর ফাইন্ড আউট করে দেবো যে আসলে এই বিস্ফোরণের উৎপত্তিটা কোথা থেকে হলো, কেন হলো। ইট উইল টেক টাইম, সামটাইমস এখনো সুনিশ্চিত করে বলা যাবে না, তবে অ্যাটলিস্ট দুইজনের বিষয়টা আমরা নিশ্চিত হতে পেরেছি। আমার মনে হয় যে দুজনের বেশি রেজিস্টার মারা গেছে, দুজন একদম সুনিশ্চিতভাবে মৃত হতো, আর বাকি অনেকে আহত আছে, হসপিটালে আছে, কারণ হসপিটালের অ্যাসিস্ট্যান্ট আমরা কিন্তু কন্টিনিউসলি পাচ্ছি না, তবে আমার মনে হয় যে হতাহত সংখ্যা বাড়বে। এখন দেখেন এখানে কনফাইন করা আছে, তো এখন মেইনলি ফায়ার সার্ভিসের লোকজনেই যাচ্ছে, তাদের সিকিউরিটি একটা প্রোটেকশন আছে, তারা যাচ্ছে এবং তারা কাজগুলো করছে, তারা কাজগুলো যখন সিকিউরিটি ডিক্লেয়ার করবে তখন আমাদের ইউনিট আসছে। তারাই যাচ্ছে, তারা